পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকালে শহীদ মিনারে পাদদেশে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকরা। সেখান থেকে দুপুরে প্রেস ক্লাব অভিমুখে পদযাত্রা করে তারা। দোল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা হয়ে বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংহতি সমাবেশ করে তারা। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে তা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এটা কোনো অন্যায় দাবি না, আমরা তো চাচ্ছি যে একটা সুষ্ঠু পরীক্ষা হোক। আমরা যদি প্রমাণ করতে পারি যে আসলে আমাদের প্রমাণগুলো যথার্থ এবং রি এক্সাম নেওয়ার উচিত, ঠিক সেই জায়গায় তারা রি এক্সাম নিতে বাধ্য হবে। স্বাস্থ্যমন্ত্রী থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই অনৈতিক যে ব্যবস্থা, প্রশ্ন ফাঁস করে যে পরীক্ষাটি নেওয়া হয়েছে, এই এটার সুস্থ তদন্ত করে পরীক্ষাটি আবার নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে আন্দোলনে শামিল হন অভিভাবকরাও। মন্ত্রী মহোদয়কে আমরা বলেছি এগুলো পরিষ্কার করতে হবে, কেন বিচার বিভাগীয় তদন্ত করছেন না? ফাঁস হওয়ার পরীক্ষায় ও প্রশ্ন পায় নাই, তাতে 72.75 নম্বর পাইছে এবং ও এই নম্বরও ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার মতো যোগ্যতা রাখে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। হাকিম মোড়ল, একুশে টেলিভিশন, ঢাকা।